এখানে ভোট সর্টিং এর সময় একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং যে ঘটনা ঘটেছে সেটা অপ্রত্যাশিত আর এই অপ্রত্যাশিত ঘটনার জন্য এই মামলাটাও খুবই অপ্রত্যাশিত আর এই মামলাটার যিনি বাদী তিনি একজন নির্বাচন সাব কমিটির মেম্বার আবার এই মামলার আজকে যে একজন জামিন নিলেন জাকির হোসেন তিনিও সাব কমিটির কোঅপারেটিভ মেম্বার তাদের মধ্যে নিজস্ব কিছু সমস্যা থাকতে পারে সেজন্য এই মামলার অবতারণা করা ঠিক হয় নাই তবে আমি এখানে একটি কথা বলবো আমাদের দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে এবারে এই মামলাটি হলো আমাদের আওয়ামী লীগের ঘরের মধ্যে শত্রু ঢুকেছে এটাই এর প্রমাণ কারণ এখানে কিছু কিছু ইঙ্গিত করা হয়েছে যে ইঙ্গিতগুলি মোটেই ভালো নয় এটা অতীতেও হয়েছে এটাকে আমরা যারা আওয়ামী লীগকে ধারণ করি আমরা আওয়ামী লীগ করি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা আমরা এটাকে অবশ্যই খুবই নেতিবাচকভাবে আমরা দেখছি আমরা এটাকে মোটেই পছন্দ করছি না এই মামলাটা করাটা এবং এই মামলায় কিছু নাম আনা হয়েছে এই নামগুলি আনা হয়েছে সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং নির্দেশিত হয়ে আর একটি জিনিস আপনারাও আমাদের সঙ্গে দীর্ঘদিন থেকে আছেন সুপ্রিম কোর্টের বারের নির্বাচন এটা নূতন নয় গত তিন বছর থেকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন সমস্যা শুরু হয়েছে গত বছরে দেখেছেন আপনারা আমাদের অডিটোরিয়ামের ভিতরে ঢুকে আইন প্রক্রিয়ার সংস্থা আমাদের পুলিশকে প্রহার করে আমাদের আইনজীবীদের প্রহার করেছে এবং সেটার প্রতিবাদ হয় নাই প্রতিবাদ না হওয়ার একমাত্র কারণ আমাদের আইনজীবীদের মধ্যে নেতৃত্বের শূন্যতা দেখা দিচ্ছে আরেকটি জিনিস হলো যে এই আপনার এবছরের যে মামলাটা এই মামলাটা খুবই অপ্রত্যাশিত ভোটের শর্টিংটা শুরু হয় আমরা সবসময় দেখে আসছি দীর্ঘদিন থেকে ভোট গ্রহণ শেষ যারা ভোট গ্রহণ কার্যে নিয়োজিত থাকেন ওনারা ফ্রেশ ফ্রেশ হয়ে এই সাত আটটার দিকে শর্টিং শুরু করে দেন সন্ধ্যা সাত আটটার দিকে এখানে এবারে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে রাত নটায় কিন্তু গত বছরের চাইতে ভোট কাস্ট হয়েছে কিন্তু প্রায় 1500 কম এটার একটামাত্র কারণ আমি একটু বিক্ষিপ্ত হয়ে বলছি যে আইনজীবীরা এখন ভোট থেকে সরে যাচ্ছে কারণ ভোট দিতে গেলে অপমানিত হচ্ছে অপদস্থ হচ্ছে এখানে আর স্বাধীন বার থাকছে না সেই কারণের জন্য ভোট দিতে আসেন না আর দ্বিতীয়টা যেটা এবারে এই ভোটের শর্টিং শুরু হয়েছে রাত 11:30টায় আর শেষ হয়েছে ভোর 5টায় কাজেই কি করে ধৈর্য থাকে যারা ভোট গ্রহণ করেছে তাদের যারা নির্বাচন কমিশনে ছিল এটা তাদের মধ্যে বচসা হয়েছে ভোট কাউন্ট শুরু হবে কি হবে না তার জন্য এই যে আমার যে ক্লায়েন্ট নায়েক সুলতানা জুথি কী যেন শাকিলা রশন জাহান এবং ব্যারিস্টার কবিতা এরা এই যে নায়েক সুলতানা জুথি একজন সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলেন তার নির্বাচনী এজেন্ট ছিলেন শাকিলা রশন জাহান এবং ব্যারিস্টার কবিতা মৌসুমি কবিতা তারা তো তার সঙ্গে থাকবেই তারা তো ভিডিওর কোথাও তাদেরকে দেখা যায় নাই কেন তাদেরকে করা হলো এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপূর্ণভাবে একটি পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য বাইরের শক্তির দ্বারা নির্দেশিত হয়ে ঘটনাটা ঘটানো হয়েছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং সমাধান চাই এই বলে আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি।